আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে মহান স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। প্রতি সপ্তাহের মতো আজকেও সোমবার, আর এই সোমবারে আমরা ফিরে আসলাম আপনাদের কাছে আপনাদের ফেভারিট শো লাভ এলো প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি নিয়ে। আমি সিয়াম আহমেদ আছি আপনাদের সাথে। একটু গম্ভীর হয়ে গেল নাকি? আচ্ছা সরি, প্রচুর। আজকে কিন্তু আমি অনেক খুশি, আজকে আমি অনেক রিল্যাক্স, কারণ হচ্ছে আমার নিজের খুব ভালোবাসার একজন মানুষ আজকে আমার পাশেই বসে আছে। শি ইজ নান আদার দ্যান টয়া, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। তো টয়া, কেমন আছেন আপনি? আমি খুবই এইভাবে ফর্মালি জিজ্ঞেস করার কোনো রিজন নাই। তাহলে আমি একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করি। আমরা তো প্রতিদিনকার জীবনে শুনি যে অনেক মানুষই মিউজিককে ভালোবাসে, সঙ্গীতকে ভালোবাসে। ভালোবাসার প্রকাশটা হয় মিউজিক দিয়ে। রাইট রাইট। কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে সঙ্গীত অঙ্গনের দুজন মানুষ যদি দুজন মানুষকে ভালোবাসে, তারা কিভাবে ভালোবাসবে? কিভাবে? আরে সেটা জানার জন্যই তো আজকে আমরা আজকে শোতে আসলাম, রাইট? আমরা শো করব তার জন্য। আমাদের কাছে দুজন খুব প্রিয় মানুষ আছে যারা সঙ্গীত অঙ্গনে আছে, আর তারা কারা সেটা জানানোর আগে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের এই শোটা এই মুহূর্তে ফেসবুকে লাইভে সবাই দেখতে পারবেন, আর ফেসবুকে কমেন্ট করতে পারবেন, আমরা ওখান থেকে কমেন্ট পড়ব। সো ওটার জন্য করতে হবে, ফেসবুকে যেতে হবে, facebook.com/simplelovestory লাইভ দিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন পেজ, এখন সব কিছু দেখতে পারবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা কিনা বাসায় আছেন ফোনটা হাতে নিয়ে, তারা আমাদেরকে কল করতে পারবেন। সো কল করার জন্য নাম্বারটা আপনাদের টিভি স্ক্রিনে এখন অবশ্যই দেখা যাচ্ছে। রাইট, অনেক কথাবার্তা হয়ে গেছে, আমার গেস্ট আমাকে একটু পরে মারবে, তো আমি এখন আমার গেস্টদেরকে ইন্ট্রোডিউস করাবো। দেন আনাদার দেন আমাদের সবার প্রিয় আলিফ আপু এবং আমাদের ফয়সাল ভাইয়া। কি অবস্থা, আপনাদের কেমন আছেন? ফয়সাল ভাই ঘুমিয়ে গেছে, খুব ভালো। আমি কি অনেক কথা বলেছি? না, আমাকে তো ইনফরমেশন গুলো দিতে হবে। তাও ঠিক, সরি, আই এম সরি। আমি ফয়সাল ভাইয়ের সাথে একটু শুরু করি। ইয়া প্লিজ। হ্যাঁ ফয়সাল ভাই, কেমন আছেন? অনেক ভালো। আজকের ওয়েদারটা কেমন এনজয় করলেন? খুব ভালো। একটু সকালবেলা একটু ঝড় ছিল, একটা ফিল ছিল, একটা ডিফারেন্ট একটা ব্যাপার ছিল আজকে। আজকে প্রচুর হিউমিডিটি ছিল, কিন্তু প্রচুর বাতাসও ছিল, একটা সুন্দর ব্রিজ ছিল। হ্যাঁ, সেটা অবশ্য খেয়াল করেছি। তো এই সময় কি নিজের ভালোবাসার কথাগুলো মনে পড়েছে, পুরনো দিনের স্মৃতি? আজকে? হ্যাঁ আজকে। অন্য কোনো ভালোবাসা এটা ছাড়া? আচ্ছা আলি বাবুর কাছে আসি আপু। খুব পৃথিবীর একটা খুব বাজে রকমের একটা প্রশ্ন, আমি যেটা কখনো অ্যান্সার দিতে পারি না, আশা করি তুমিও পারবে না, সেটা হচ্ছে তোমার কাছে ভালোবাসার অর্থ কি? এটা তো একটা মানে এটা মনে হয় না এটা কেউ উত্তর দিতে পারবে। ভালোবাসা তো আমি চেষ্টা করতে পারি। আমার কাছে মানে ভালোবাসার অর্থ হচ্ছে যে caring for someone, a lot of sacrifice, a lot of understanding and a lot of respect. Exactly. এটা থাকতে তাহলে মানে একটা কথা আছে না, ভালোবাসার মূল ভিত্তি কি, তখন তাহলে আমরা এই কয়েকটা জিনিসই বলতে পারি যে ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে respect and all. But what will be the most important thing among all this for you in your relationship? In my relationship with him, I think আমাদের mutual একটা respect আছে. কারোর মনের মধ্যে একটা ভালো বাসা তৈরি করে ওখানে থাকা, পার্মানেন্টলি থেকে যাওয়া। আপনাদের বিয়ের কত বছর হলো? বিয়ের সাড়ে দশ বছর আর ভালোবাসার প্রপোজ করেন যতগুলো ইচ্ছা প্রপোজ করেন। না, what he did was smart. সে আমার জন্য একটা গান আমি বলেছিলাম, তখন ফয়সাল ভাই ডাকতাম, অফ কোর্স, ভাই আমাকে একটা গান করে দিবেন, and he wrote a song যেটা গানটার লিরিকটা শুনে আমার কাছে মনে হচ্ছিল maybe it's for me. খুব সুন্দর একটা লিরিক ছিল। আর মানে
স্টার্টটা কি এভাবেই শুরু হয়েছে কি মানে আপনি আগে আপনাকে পছন্দ করেন ইন এ ওয়ে তো প্রপোজ করাই হলো নাকি একটু ডিফারেন্ট ওয়েতে না না তারপরও মেয়েরা শুনতে পছন্দ করে স্পেসিফিক চাই যে আমি তোমাকেই চাই এই কথাটা হ্যাঁ না বাট হোয়াট হি ডিড ওয়াজ আহেড অফ দ্যাট তার কিছুদিন পরে যেটা হয় মেয়েদের ইয়াং মেয়ে বাসা থাকলে বিয়ের প্রপোজাল আসা শুরু হয় এবং সেটা সে জেনে গেছে দেখে আমার শাশুড়িকে নিয়ে তখনও শাশুড়ি হয়নি ডিরেক্টলি আমার মার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে চলে গেছে আপুর গান ভালোবেসে প্রথম দেখা হয় প্র্যাকটিসে ওখানে ওখানে ওর গান শুনে আর কি আমি ফ্ল্যাট একদম যেটা যদি সত্যি কথা বলতে যে ওর গান টিভিতে যেত আমি ওভাবে কখনো খেয়াল করিনি যেহেতু মানে স্পেশাল মোমেন্টটা ছিল ইংলিশ গান থেকে আসছে বাংলাদেশে এরকম একটা মেয়ে যে এত সুন্দর করে ইংলিশ গান গেতে পারে ওইটা দেখেই কিন্তু আমি ফার্স্ট মানে ভালোবাসা যেটা ভিতর থেকে আসছে আচ্ছা ফয়সাল ভাইয়ের কাছে জানতে চাই ভাইয়া কি দ্যাট ওয়াজ আ কভার সং রাইট ইয়া ফয়সাল ভাই গানটার নাম কি ছিল কি গান ছিল সেটা কোনটা যেটা যেটা শুনে যেটা শুনে আপনি প্রথমেই ভালোবাসা একদম সরি শেল করো গান ঠিক আছে ইয়েস দর্শক আপনাদেরকে এখন আমি একটি জরুরি খবর নিয়ে যেতে যাচ্ছি সেটা হচ্ছে যে আলিফ আপু এখন সেই পুরনো স্মৃতি রোমন্থন করার জন্য যদি দুটো লাইন আমাদেরকে একটু শুনিয়ে দেন প্লিজ আমরা শুনতে চাই সেই মায়াবী ভয়েস গিটার ছাড়া তো হয় না ব্যাপারটা বাট আচ্ছা একটুখানি গাই অল আই ওয়ান্ট টু ডু ইজ হ্যাভ সাম ফান আই গট আ ফিলিং I'm not the only one. I forgot the tune. It was a long time back. আপু ভাই আসলে as a human being, কিরকম আসলে তার নেচারটা কিরকম আমি তো সংসার করেছি আমি জানি আসলে বাজারের লিস্টটা দিলেন বাজারের লিস্টটা দিলেন ঠিক আসলো না তাই না এরকম কিছু ফরগেটফুল তো অবশ্যই ভাইয়ার কাছে এই সাড়ে দশ বছরে কি মনে হচ্ছে আপু কেমন ভয় ছাড়া বলেন অনেক লম্বা ব্রেক আবার মানে আরেকটি কি ভালোবাসা হচ্ছে এখানে অনেক লম্বা লিস্ট হবে যেটা কোনটা বলবো ঠিক করে আপনি একটা ওয়ার্ড দিয়ে যদি আপুকে ডিসক্রাইব করেন তাহলে কেয়ারিং কেয়ারিং আপনি কিছুই জানতেন না যে প্রপোজাল পাঠাচ্ছে বাসায় না আমরা ফোনে কথা বলতাম অ্যাজ ব্যান্ড মেম্বার্স আমরা তো একই ব্যান্ডে ছিলাম পেন্টাগনে ভাইয়া আপু হিসেবে মানে এভাবে কি উনি বলেছিলেন যে ফোন দিয়েছিল ওর মাকে নিয়ে আসবে কি ঘটনা বলতো আমি তো কিছুই জানি না তখন কি ফার্স্ট কলটা কি উনাকে দিয়েছেন ছেলে জাতিরা চায় যে বিয়ে জিনিসটাই উঠে যাক দুনিয়া থেকে
না প্রিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে সব ছেলে জাতিকে আবার দোষ দিও না। আমি এই জন্যই তো বলছি যে এখানে তো ডিফারেন্স চাই, যে আমাদের আজকে গেস্ট এখানে ডিফারেন্স। আচ্ছা আমরা কি একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসতে পারি? হ্যাঁ, তাহলে ইচ্ছা করে না। না না, তা তো অবশ্যই, কিন্তু দর্শকরা আপনারা ডেফিনেটলি উঠবেন না, বুঝে গেছেন আড্ডাটা কোন লেভেলে আছে। আমাদের ফেভারিট দুজন মানুষের কাছে ফিরে আসছি, সাথেই থাকুন। অলরাইট, আমরা আবার ব্যাক করলাম লাভ এলো প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরিতে। আমাদের সাথে আছে আলিফ আপু আর ফয়সাল ভাই। কেন হাসলি? কেন দর্শকদের জানা দরকার আমরা কেন হাসলাম, কারণ টয়া ওয়াজ সো এক্সাইটেড। আমি ব্যাক করি, আমি ব্যাক করি, cuz আমি কিছু করতে চাই। তুই জীবন অনেক বড় হবি, কিছু করতে চাই। আমরা ফিরে আসি আমাদের এই সুন্দর লাভ স্টোরিতে। হ্যাঁ, আচ্ছা, সব তো হয়ে গেল, বিয়ের প্রপোজাল হয়ে গেল, তারপরে আসলে বাসায় রিয়াকশন কেমন ছিল, কিংবা নিজেদের মধ্যে কেমন কমিউনিকেশন ছিল? কারণ তখন ও যখন প্রপোজাল নিয়ে যায়, তখন ও জাস্ট এমবিএ করে মানে শেষ করছে, তখন মনে হয় তার মাত্র ডান অর ইউ আর অলমোস্ট অ্যাট দি এন্ড আর কি। তো তখন ও জবে কোথাও জয়েন করেনি, কিন্তু প্রপোজাল নিয়ে কিন্তু আসে ন্যাচারালি। সাহসী বলে কার জীবন এখন আমি জানি না, মানে শি ওয়াজ ভেরি কনফিউজড। তারপরে ও একটা বড় স্ট্রাগল করলো আর কি, সেটা মানে অনেকদিন, মানে 8 মাস, মানে স্ট্রাগলটা কি কি ছিল, কনভিন্স কি ম্যানেজ করা আর কি, আমি চিন্তা করলাম যে উনি হয়তো আমার সাইডটা বুঝবে, স্ট্র্যাটেজি করে, প্ল্যান প্রোগ্রাম করে, স্ক্যাডিউল মেইনটেইন করে, কনভিন্স করার পরে মাই খালা ওয়াজ লাইক, আম্মু আস্তে আস্তে বোঝানো শুরু করলো, তখন আম্মু বলল আচ্ছা ঠিক আছে, এন্ড বাই দেন ও জবে জয়েন করে টোরে, মানে হি ডিড হোয়াট এভার ওয়াজ নিডেড, মানে সে মাঝখান থেকে আবার তার কাজও করে যাচ্ছে, মানে সকাল থেকে বসতাম সবখানে সিভি ড্রপ করতাম মেইল করে দিয়ে। আর আপু, আপু তো রাজি না, একদম শুরু থেকেই রাজি ছিল। আই ওয়াজ ইমপ্রেসড সত্যি, যে when he went with his mom I was very impressed, you know. Wow. চুপচাপ খালাদের কাছে চলে যাও, খালা কনভিন্স মানে শাশুড়ি কনভিন্স, অনেক বড় শিক্ষা জীবনের। ওকে, তো আমি একটা পরামর্শ কেন্দ্র চালু করে দেখি ভাই, এটা খুব দরকার, এবং আপনি আরেকটা কেন্দ্র চালু করতে পারেন, একটি সুন্দর হাসি কেন্দ্র, সূর্যের হাসি, সূর্যের হাসি। ওকে, আচ্ছা আমরা আমরা এখন একটা, যেহেতু ভালোবাসা আপনাদের মধ্যে অনেক আছে, অনেক আগের ভালোবাসা, মানে এটা কখনো শেষও হবে না, নেভার এন্ডিং ভালোবাসার মধ্যে আছে। তো আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক ভাবে হয়, আপনি গানের মাধ্যমে হয়েছে, আপনার গিটারের মাধ্যমে নিশ্চয়ই হয়েছে, বাট একটা তো উপায় আছে যেখানে কিনা লেখালেখি হয়, আপনি গান লিখেছেন। ঠিক একইভাবে আজকে আমাদের এখানে একটা সেগমেন্ট থাকে, সেগমেন্টটা হচ্ছে যে চিঠি লিখতে হয়। আমরা তো এখন এসএমএস করে ফেলি ছোট ছোট, মানে এমন এক্সপ্রেশন যে বাবা আধা ঘন্টা পরে তোমাদের এসএসসি পরীক্ষা। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকমই না, ব্যাপারটা আসলে তোমরা কি, তোমাদেরকে বলে এখন হুট করে লিখে ফেলতে পারবে? আমরা, আমি তো, আমি যতগুলো চিঠি শুনেছি আমি তা মিলিয়ে কিছু লিখে ফেলতে পারবো। যেটা করতে হবে যে আপনাদের সামনে কালার পেন আছে, তারপরে একটা ওই আগের দিনের যেখানে চিঠিটা আসলে লেখা হতো, সেই প্যাড, বইয়ের দশকের ফিলিং, ওখানে আপনারা দুজন দুজনের জন্য চিঠি লিখবেন, এবং লিখা শেষে আমরা সেটা আপনারাই আপনাদেরকে পড়িয়ে শোনাবেন। আমরা একটা ক্যাজুয়াল শো করছি, প্লিজ, তুই এত ভয়ঙ্কর ভাবে বলিস না, আমার ভয় লাগছে, মানুষজন ভয় পাবে। প্লিজ নিজের মতো নিয়ে নিন, নিজের যা ইচ্ছে লিখে ফেলুন, যে কালারের পেন ইচ্ছা সেই কালারের পেন ইউজ করুন, ছবিও আগে দিতে পারেন, আর লাস্টে একটা ছোট্ট ছবি আগে দিবেন দুজন দুজনের জন্য, সময় হচ্ছে 4.5 মিনিট। যেটা কথা হচ্ছিল যে ও বারবার বলছিল ছবি আঁকো ছবি আঁকো ছবি আঁকো, আমি জিজ্ঞেস করলাম
চানাচুরি অ্যানসার কি এর হচ্ছে পার্টনার কে রিসেম্বল করে এখন মনে করেন যে ও মাই গড আই জাস্ট ড্রু আ বার্ড হ্যাঁ তো ভাই আপনার পাখি শেষ তো আমি আমি এমন একজনকে আপু আপনি অনেক ভালো শুনেন না আমি এমন একজনকে চিনি যিনি রিসেম্বলেন্সের ব্যাপারটা জেনে সে কাকে কে ফেলেছিল তো এখন যাই হোক আমরা চিঠিটা একটু এক্সচেঞ্জ আমরা এক্সচেঞ্জ করে ফেলি না ও গড ভাইয়ের কি আরো সময় দরকার না থ্যাঙ্ক ইউ সুন্দর হয়েছে ওকে আচ্ছা ফার্স্ট কে পড়বে আচ্ছা আই এম সো এক্সাইটেড অ্যাবাউট ভাইয়ার চিঠি ইজ আপু পড়ে না আপু তাহলে ফার্স্ট পড়ুন আমি তো কখনো লেটার লিখিনি সো প্রত্যেকটা জিনিস ফার্স্ট টাইম কর্পোরেট লেটার হয়ে যাবে হয়তো এটা আমরা মিউজিয়ামে রাখবো ফাইসাল ভাইয়ের প্রথম লেটার ওকে ডিয়ার ডালটি দ্য ফার্স্ট That's what he calls me. The first moment I saw you at the practice pad, I thought, you are the one for me. Oh, I was right. You were the perfect one for me. I guess Allah has specially created you for me. Oh. I just want to tell you that I'm in love with you and want to spend my whole life with you. I'll be there by your side till my last breath. Will you marry me? I love you. আমাকে বললো যে আমি ফর্মালি প্রপোজ করিনি Will you marry me? Oh, yes! Oh! I love this show. I'm done. I'm done for this day. Please, I'm a payment double code then. Tapar phone diyan. Bye. Okay. Dekha, aajke pore amar ara complaint shunte hobe. Na, kokhono shunte hobe. Never ever. You did a very good job. Thank you. Trust me. Acha, ekhon apu ta pore phela. Acha. Ta porbo? Yeah. Dear husband, এটা পড়বো কিনা কেন জিজ্ঞেস করলেন হ্যাঁ ইজ স্টিল কনফিউজ আমারটা ছিল বিয়ের আগের লেটার আচ্ছা ওটা ছিল বিয়ের পরের লেটার হ্যাঁ ওকে ইয়েস লিভিং উইথ ইউ ফর 10 ইয়ার্স হ্যাজ বিন আ ব্লেসিং আই ক্যানট থিংক অফ আ ডে উইদাউট ইউ সরি ফর অল কমপ্লেইন্টস এন্ড অ্যাঙ্গার ইস্যুস বাট আই লাভ ইউ এন্ড অলওয়েজ উইল ম্যারিং ইউ ওয়াজ আ ব্লেসিং ফ্রম দ্য অলমাইটি স্টে ব্লেসড আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ Here's to forever and ever till death do us apart. Love, Bo. Oh, ekta beer ager, ekta beer porer. I mean, just look at my eyes. I was just halka ekta goosebump. Yes, halka ekta goosebump holo. Ami dui letter-i mane eto kichu represent korte chai. Acha, ashole ami shivering. Kichu bolte chai. I'm having goosebumps. So আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লাভ ডু এক্সিস্ট এবং আমরা এই ভাইবটা একদম কাছাকাছি পাই এন্ড স্টিল আমি আরেকবার গুজবাম হলো আমার আই ডোন্ট নো এই ফিল গুলো না খুব ভালো লাগে আমি জানি না আমি ইমোশনে বেশি ভেসে যাচ্ছি আমার আমি অ্যাঙ্কার আমার ভাষা আমার কাজ না মাঝি না সো লেটস গো আমাদের একজন ইম্পর্টেন্ট কলার আছেন আমরা তার সাথে কথা বলে আসি হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কে বলছেন আমি ফাসিদ বলছি ফাসিদ ভাই আমি জানি আপনি কে বলছেন কিন্তু তাও আমাকে জিজ্ঞেস করতে হয় কারণ আমি অ্যাঙ্কার ফাসিদ ভাই কেমন আছেন আমি খুব ভালো আছি দেখছিলাম প্রোগ্রাম এন্ড চমৎকার লাগলো মানে খুব লাইভলি সবকিছু এবং অ্যাকচুয়ালি এই আমার বোন এবং ফয়সাল ভাই দুজনের এক হওয়ার পুরো কাহিনীটা তো আমার চোখের সামনে সো আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড সামথিং রাইট প্লিজ যে দ্য ডে ফয়সাল ভাই ওয়েন্ট টু মাই খালা ওকে ওই দিন আমার বার্থডে ছিল ও রিয়েলি শি ডিডন্ট ইভেন নো ইউজুয়াল বার্থডে পার্টি উইথ মাই কাজিন ওকে এন্ড কোনো একটা কারণে আমি ফয়সাল ভাইকে ইনভাইট করি বিকজ হি ইজ He was always a friend. He's to ekhono, he's more a friend than a dulap. So Faisal bhai ki invite korechhilam she kache ashche na. She ashlo na besh onekkhon pore ashlo. So now I know kahini ta kokhon ebong
কোন সময় হয়েছে, মানে এত এই এই সাড়ে দশ সরি সাড়ে দশ বছর পরে জানা গেল যে অঘটনের কারণ কি ছিল আসলে। যাই হোক, আচ্ছা আসলে কি ছিল ভাইয়া, এবং এখন যা দেখে মনে হচ্ছে যে মানে he actually didn't give my sister any chance to say no because he said to my khala. So he was, she was already, you know, already impressed. So he did a, did an absolutely amazing job. True that. ভাইয়া, আমরা একটা এখন যেহেতু ক্যাজুয়াল কথা হলো, আমরা তাদের দুজনের ব্যাপারে একটা খুব সাংঘাতিক সিক্রেট জানতে চাই, প্লিজ রিভিল ইট। হ্যাঁ, ও সিক্রেট, সাংঘাতিক সিক্রেট, ওকে দেখি। আই ডোন্ট নো, গানটার ব্যাপারে কি বলা হয়েছে? কোন কোন গানটার ব্যাপারে? হ্যাঁ, দ্য প্রপোজাল সং, ইয়েস ইয়েস, ওটা দিয়ে ব্যাপারে বলা হয়েছে। মানে ওটা সেফ নাকি? ওটা শুনবো না, ওটা আমরা শুনে ফেলেছি অলরেডি। আর কিছু কি মানে উনাদের পার্সোনাল লাইফ কি অন্য কোনো সিক্রেট, দুষ্ট কোনো দুষ্টামি? না, নাথিং ওয়াজ অ্যাকচুয়ালি আ সিক্রেট অ্যাবাউট देम, বিকজ উই ইউজড টু প্লে ইন দ্য সেম ব্যান্ড, রাইট? এন্ড অফেন দেখা যেত তারা দুজনে কথা বলতে সাইডে গিয়ে এবং ছবি তুলতে। ফাইটার ভাই তখন তো সেলফি কনসেপ্ট ছিল না, বাট আলিস, এন্ড আই ওয়াজ লাইক ওকে, দে ব্যান্ড মেম্বার্স, হোয়াট দ্য হেল। ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কল। আর আমি ফারজিদ ভাইকে একটা কথা বলতে চাই, আমি ছোটবেলা থেকে, যদি আমি অনেক বড় হইনি, আমি ছোটবেলা থেকে আপনাদের দুজনের উপস্থাপনা দেখি, অ্যান্ড আই লাভ ইউর প্রোগ্রাম, আপনাদের মানে ইউ গাইজ আর অ্যামেজিং। আমি যদি, আমি চাচ্ছিলাম যে আপনাকে যদি কখনো সামনাসামনি পাই আমি সামনাসামনি বলবো, বাট আজকে অপরচুনিটি হলো তাই বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের প্রোগ্রামও বেশ এন্টারটেইনিং এবং অনেক, এবং দিস ইজ নট দ্য ফার্স্ট, মানে আমার ভাই এবং আমার বোন এবং বোন জামাই আছে বলেই না আমি, কিন্তু মুনমুন আমাদের এপিসোডটা আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স আ লট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর কলিং, সাচ এ নাইস পারসন। ওকে, টয়ার অনেক খারাপ লাগছে, টয়ার একটা ব্রেকে যেতে হবে, আমি তোকে সুস্থ করে ফিরত আসছি, তোকে প্রোডিউসার কথা বলতে মানা করেছে, তোর খারাপ লাগছে, আমরা ফিরে আসছি, আমাকে ব্রেক নিতে। ওকে, আমরা খুব তাড়াতাড়ি আসছি, সিম্পল লাভ স্টোরিতে। এই আমার ব্রেক লাগবে, যাও। শুরু হয়ে গেল সেই অদ্ভুত খেলা যার নাম লাভ ইলো প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি কম্প্যাটিবিলিটি রাউন্ড। আপনারা আছেন আমার সাথে, সাথে আছে সহযোদ্ধা টয়া। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টদের কাছে। কেন? প্রথমে আমি প্রশ্ন করতে যাচ্ছি ভাইয়াকে, ভাই আপনি কি রেডি এটার জন্য? ওকে, যাই। আর আপু কিন্তু অ্যান্সারটা ডান লিখে, ডান বলার আগে আপনি অ্যানসার দিতে পারবেন না। ওকে, দিস ইজ দি অনলি রুল। কলমটা দাও, এত গবেষণা লাগবে। আমি করছি, ওই যে আরেকটা নাও, আমি যেতে পারবো না ওখানে। প্রোগ্রামটা তো পুরোপুরি আমি করছি, পরীক্ষা না, ওদের পরীক্ষা দিতে আছে। ভালোবাসা, ভালোবাসাই তো একটা পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। হ্যাঁ, যাই, আমরা রেডি। 10 বছর পর আপনার জন্য প্রথম প্রশ্ন, আলিফ আপু কোন সহশিল্পীকে সবচেয়ে বেশি পছন্দ করে সহশিল্পী হিসেবে? আগে লিখে ফেলুন, কোন আলিফ আপুর সবচেয়ে বড় দুর্বলতা কোনটি? আগে আলিফ আপু লিখবেন দুর্বলতা কোনটি। হ্যাঁ, উইক পয়েন্ট, ডান, ডান, দুর্বলতা কি খাওয়া নিয়ে হতে পারে? এনিথিং, মানে উনি সবচেয়ে বেশি, মানে আমার উইকনেস, উইকনেস কোনটা? সুশি, ফুড। সিরিয়াসলি? নো, ফ্যামিলি। এক্স্যাক্টলি, আই ওয়াজ শক টু। কি রে ভাই, উইকনেস আপনি পেয়েছেন শূন্য, খাওয়া নিয়ে হতে পারে। তৃতীয় প্রশ্ন, এটা তো আপনি পারবেন না, আমি 100% শিওর যে দুটো পারেননি। আলিফ আপুর স্যান্ডেলের মাপ কত? আপু কি নিজে জানেন? এটা এটা লিখে ফেলুন, কোন ব্র্যান্ডের? কোন ব্র্যান্ড? কোন ব্র্যান্ডের? এটা তো ইউনিভার্সাল একটা মাপ থাকে। ইঞ্চি, ইঞ্চি মাপ পারবো না, ইঞ্চি মানে ইঞ্চি রুম থাকে না, 5 6 7 8 9 10 5 5 অ্যানসার
হয়েছে 5.5 actually but I think তাহলে তাকে 0.5 দিব 0.5 না এটা দিলাম কারণ ভাইয়ের উপর না বেশি 9 সাফ হয়ে যাচ্ছে আপনি পেয়েছেন কোন মতে 1 পয়েন্ট I do শেষ প্রশ্ন ছেলে জাতির ইজ্জত রাখেন এটা আপনার পারা উচিত আই নো এটা হ্যাঁ এটা পারা উচিত আলিফ আপুর ফেভারিট গিটারিস্টের নাম কি ফয়সাল ভাই বাদে দেশে দেশে লিখে ফেলি ভাই চোখ রোল করতেছে ইউ বেটার নো দিস ইয়েস ইউ বেটার নো দিস দেশে হ্যাঁ দেশে ফর দ্য হিউম্যান বিইংস ডান 5 4 3 2 শিশির নো পারে নাই জিরো কিন্তু অ্যানসার পঞ্চম ভাই ইউ নো দিস আমার ছেলে হিসেবে পরিচয় দিতে কষ্ট লাগছে অনেক কিন্তু শো তো করতে হবে যেতে পারবো না তাই আমি ভাইয়াকে দিলাম 1 পয়েন্ট 1 পয়েন্ট তাও যদি পারতাম 0.25 কেটে রাখতাম ওখান থেকে যাই হোক আমি ওকে এখন কম্পিটিশন অনেক ইজি হয়ে গেছে কম্পিটিশন অনেক ইজি ভাইয়া লেখা শুরু করবেন আমি কোশ্চেন গুলো করব আপুকে তো র‍্যাপিড হবে খুব খুব র‍্যাপিড হবে ফয়সাল ভাইয়ার কভার করা প্রথম গান কোনটি কভার করা কি গিফট পেলে লেখো আরে উনি বলার জন্য রেডি আপনি লিখতে পারতেছেন না ভাই নাই কিছু এমন আপনি কখনো গিফট পান না আপু আপনাকে গিফট দেয় না কখনো গিফট দেন আপু হ্যাঁ গিফট না ফেলে তাদের বেশি ভালো লাগছে কি গিফট পেলে সবচেয়ে খুশি হয় এত মুশকিল পৃথিবীর কেউ এই রাউন্ডকে র‍্যাপিড ফায়ার বলবে না স্লোয়েস্ট স্লো ফায়ার তুমি নিশিতা এক্সপ্রেস আমরা ডান ডান অ্যানসার গিটার হ্যাঁ এনি ইলেকট্রনিক গ্যাজেট এনি ইলেকট্রনিক গ্যাজেট গোস্ট গিটার তো আমি সবসময় গিফট পাই আই গেভ ইউ আ গিটার হ্যাঁ আচ্ছা এটা কিন্তু এটা কি পেলে আচ্ছা এটাকে রাখি মানে হলেও হতে পারে 0.5 হ্যাঁ 0.5 ওকে নেক্সট কোশ্চেন ফয়সাল ভাইয়ের প্রিয় গায়িকার নাম কি আপনি ছাড়া এদেশে লিখে ফেলেন বিদেশে এই দেশে বিদেশ না দেশে answer alif bade na this is tricky that's why you give it answer rapid shali hint no ami aaj porjonto kono singer gaikar naam shunini jar naam shali shali chhilam jor shalir naam likhechi kina answer ami to 0.5 page ki kaish shubarna answer আচ্ছা ফয়সাল ভাইয়া কোন টেইলারের কাছ থেকে সুট বানান সেই টেইলারের নাম কি ফসল বুঝি সুট বানায় সুট বানায় না তামন না বাট বানায় একটা তো সুট আছে তো বানায় মানে নাকি শার্ট বানায় এলিফ্যান্ট রোডে কোথা থেকে জানো নামটা কি সেটা ভাই লিখে ফেলছেন না এলিফ্যান্ট রোডে আনসার ডান ইউ রাইট ভাই জানি কোদা বানিয়েছি তো তাহলে এটা থেকে পয়েন্ট দিয়ে দিব আমরা আপুকে যদি আপনি কিন্তু আগে যাবে এটা তো এলিফ্যান্ট রোডে এলিফ্যান্ট রোড ঠিক আছে ওকে তার মানে এটাতে আপনাকে পয়েন্ট দেওয়া যাচ্ছে হ্যাঁ পুরোটা কি দেব আমরা ডু আই উইন ডু আই উইন ওকে তাহলে আমি নিজের নাম জানি না এইটা আপনারই দোষ ভাই আপনারই দোষ আপনি বলেন আচ্ছা শার্ট বানাই না আপনার জন্য পয়েন্ট ছাড়া একটা প্রশ্ন করি এক কথা উত্তর দেন আপুর দর্জির নাম কি মনির
ভাইয়া জিতে গেছে এই রাউন্ড, ভাইয়া জিতে গেছে, এটা ভাইয়ার রাউন্ড, সরি, এক্স্যাক্টলি এটা ভাইয়া জিতে গেছে, এটা ছেলেদের জন্য এক্সট্রিম টফ কোশ্চেন। আচ্ছা, আমরা একবার লাস্ট মোমেন্টে চলে এসেছি, সো লাস্টের একটা খুব ইম্পর্টেন্ট রাউন্ড আমাদের আছে। এই রাউন্ডটা হচ্ছে আমরা এই গিফটটা দেওয়ার আগেই আসলে করব। দ্য রাউন্ড ইজ কল্ড কনফেশন রাউন্ড। ওকে, এখানে আমরা দুজনেই অনেস্ট থাকবো এখানে। ওকে, এমন কোনো কথা, ব্যবহার অথবা কোনো কাজ যেটা একজন আরেকজনের ব্যাপারে খারাপ লেগেছিল কিন্তু হয়তো চেপে গেছি, কখনো বলা হয় নাই কিন্তু যেটা বললে রিলেশনশিপটা আসলে বেটার হয়, প্লিজ এক্সপ্রেস দ্যাট। আমি তো অনেক ভোকাল, আমি সব বলে দিই, তারপর কিছু বাকি থাকে। লেটস স্টার্ট উইথ দ্য লেডি। এখন বলবো মানে এমন কিছু যেটা আমি খারাপ লেগেছিল কিন্তু বলা হয়নি কখনো। সেরকম কিছু না, বাট আই থিঙ্ক কিছু কিছু ক্ষেত্রে ও আমার ইমোশন অনেক সময় বুঝতে পারে না, বাট বাট আই আন্ডারস্ট্যান্ড বিকজ ও হয়তো জবের জন্য অনেক সময় বিজি থাকে, তো কিছু কিছু জিনিস আমি হয়তো এক্সপেক্ট করি যে এই সময় হি উইল রিচ আউট টু মি, অনেক ক্ষেত্রে অনেক সময় করতে পারে না, বাট আই এম আন্ডারস্ট্যান্ডিং, বাট আমি এক্সপেক্ট করবো যে সামটাইমস হয়তো কাজটা একটু বাদ দিয়ে মানে হি উইল ফোকাস মোর অন মানে আপনাকে আরেকটু বেশি বুঝবে, আরেকটু সাপোর্ট দিবে। অ্যামেজিং, ইয়া, ফর ইউ আই গেস আমার এরকম কিছু নাই মনে করতে। তাহলে তো আপনি মানুষ না, আপনি দেবতার পর্যায়ে আছেন, আপনার ডেফিনেটলি কিছু না কিছু খারাপ লেগেছে। কিছু না, এরকম আমি সবসময় যেটা খারাপ লাগে বলে দিই সবসময়। স্টিল দেয়ার হ্যাজ টু বি সামথিং, এক্স্যাক্টলি, শি নিডস টু নো, দিস ইজ গুড ফর দ্য রিলেশনশিপ, দ্যাটস হোয়াই। ইয়া, ইট ইজ ওকে। আমরা মানে নাথিং, লাইক নাথিং, নো প্রবলেম। এই রাউন্ডটা রাখে, দর্শকরাও জানেন আসলে যারা শোতে রেগুলার তারা হচ্ছে আমরা এই রাউন্ডটা সবসময় রাখি হচ্ছে রিলেশনশিপকে বেটার করার জন্য, যে প্রত্যেকটা রিলেশনশিপ যেন আরেকটু সুইট হয়, আরেকটু সুইট হয়। অ্যামেজিং জব ডান আসলে, দুজনই ড্র করেছেন আসলে, কিছু বলার নাই, দুজন দুজনের ব্যাপারে খুবই কম জানেন, কিছু প্লিজ রেখে দেন এটা। যাই হোক, আমার দিতে খুব কষ্ট হচ্ছে দর্শক, তারপরে দিতে হবে লাভেলের পক্ষ থেকে আপনাদের জন্য আছে একটি গিফট হ্যাম্পার। এটা ছিল তোর কাছে, আমাকে বলিস না কেন, আমার ভুল হয়ে গেছে, লাভেলে বলছে তোকে যেন না বলি। আর যাতে আপনারা দুজন দুজনের ব্যাপারে পরে চারটার মধ্যে চারটা প্রশ্নই সঠিক দিতে পারেন, আপনাদের সময় কাটানোর জন্য হোটেল সিগালের পক্ষ থেকে তিন দিনের দুই রাতের একটি প্যাকেজ। আপনারা আপনাদের সঙ্গে মানে একজন একজনের এই যে এইটা একটা ছোটখাটো হানিমুন রাইট, কেমিস্ট্রি আফটার 10.5 ইয়ার্স, ওয়াই নট, আর একটু নিজেকে এক্সপ্লোর করি, উই হ্যাভ সো মাচ টু লার্ন, এটা আমি বুঝা গেল, রাইট, বাট এভরি রিলেশনশিপ ইজ নিউ, ইয়া, এভরি রিলেশনশিপ। কেমন লাগলো আসলে এই যে আজকে ভালোবাসার ছোট একটা মুহূর্ত, খুব কম সময়ে আমরা অনেক কিছুই জানলাম, বাট কেমন ফিল হলো? আর কোনো পরীক্ষা নেই, ওয়েট দেন, ভালো লাগলো, আর পরীক্ষা নাই, শেষ, আমরা মোটামুটি পরীক্ষার উপর দিয়ে গেলাম, না সরি, আই এম সরি, এবং নেক্সট টাইম হয়তো বাসায় গিয়ে আজকে প্র্যাকটিস করা শুরু করব, বাট আমরা, আই থিংক ইউ হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব উইথ দ্য লেটার, এক্সিলেন্ট জব, এক্সিলেন্ট জব, আই ওয়াজ ভেরি টাচড। আচ্ছা, হাউ ডিড ইউ লাইক দ্য শো? Oh, brilliant, brilliant, honestly. আমি এসে আরও বুঝতে পেরেছি, টিভিতে দেখেছি কিন্তু এসে আরও এনজয় করেছি, কারণ স্পেশালি অনেক শোতে আসি, বাট ইউনো টু কাম উইথ সামওয়ান ইউ লাভ অ্যান্ড টু এক্সপিরিয়েন্স দ্যাট ফিলিং, ইটস ওয়ান্ডারফুল। আমি সবসময় আসলে শোটা অন্যভাবে শেষ করি, কিন্তু মানে আমার খুব প্রিয় একজন মানুষ যেহেতু এত সুন্দর কণ্ঠের অধিকারী একজন মানুষ সামনে আছেন, আমি আজকে কোনো অন্য কিছু বলতে চাই না, আপনারা আপনাদের মতো নিজ দায়িত্বে বিদায় নিয়ে নিন, নেক্সট উইকে দেখা হবে জানেন 10টার সময় সোমবারে, খোদা হাফেজ, ভালো থাকেন। আপু, আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউ, ইওর ফেভারিট সং, ভাইয়ার ফেভারিট সং, এনিথিং, নো গিটার, আমরা সবাই একসাথে গাবো, লাগবে ইফ ইটস আ নন সং, কি করব, এনিথিং, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন, হ্যাঁ যাই, হ্যাঁ হ্যাঁ, রেডি, ওকে, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, বন্ধু তিন দিন কাংপার হইতে ছয়া না ফিরা আইতে ছয়া না, এক্সপেন্সিভ, কাংপার হইতে ছয়া না ফিরা আইতে ছয়া না, আইতে যেতে পারুয়া না ওসুল হইল না, বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, শেষ, ইয়া, ইউ